অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করেছেন যে স্যার প্রেম নিয়ে কিছু তথ্য দিন। অর্থাৎ প্রচুর প্রেমে বিচ্ছেদ হচ্ছে, এই বিষয়ে আমি প্রেমের সফলতা পাওয়ার মহা টোটকা কিছু আমি এই ভিডিওতে দিব। যারা প্রেমিক প্রেমিকারা আছেন তারা যদি এই টোটকাটি ফলো করেন কিছু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এবং দুর্গা পুজোর সেরা সেরা প্রেম আমি বেশ কটি রাশির নাম বলতে চলেছি, সে কটি রাশি কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে, সেরা সেরা বিশেষ বাছাই করা এ কয়টি রাশি যাদের প্রেম আসবেই আসবে এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে, কামব্যাক করবে। দেখুন, আপনারা বহুজন জানতে চেয়েছেন যে আপনি, কেউ কেউ বলছে যে আপনি সাপ্তাহিক প্রেমের ব্যাপারে বলুন, কেউ কেউ বলছে প্রেমের বেশ কিছু টোটকা দিন। হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসছে যে স্যার প্রেম নিয়ে কিছু বলেন। তো আমি আজকে তাই প্রেমের ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশান দিতে চলেছি, বিশেষ মহা টোটকা। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। যারা পার্সোনালি আমার সঙ্গে ভিজিট করতে চাইছেন এটাই আপনারা এই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করুন। অনেকে কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছে নাম্বার, ভুল করে ওই নাম্বারে আপনারা কল করবেন না, এটি অ্যাস্ট্রো এডুকেশন যে নাম্বারটি সেই এটাই হচ্ছে আসল নম্বর। অনেকে দিয়ে দিচ্ছে সেখানে, কিন্তু ভুল করে আপনারা সেই নাম্বারে কিন্তু যাবেন না। যখন পেমেন্ট করছেন দেখবেন কৌশিক রায় নাম লেখা আছে কিনা, তবে কিন্তু পেমেন্ট করবেন। তো নাম্বারটি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। দেখুন, প্রেমের ক্ষেত্রে বর্তমান যুগে বহু রিলেশান বিচ্ছেদ হচ্ছে, অর্থাৎ ক্রাইসিস। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, প্রেম হচ্ছে পঞ্চম ভাব থেকে আমাদের জ্যোতিষশাস্ত্রে বিচার করা হয়। পঞ্চম ভাব আপনার কেমন আছে, পঞ্চম ভাবে কোন গ্রহ বসে আছে, বা পঞ্চম ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে একাদশ, কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয়, এই কটি ঘরকে নিয়ে কিন্তু প্রেমের, বিশেষ করে পঞ্চম। এবার আপনাদেরকে জানাই, দেখুন, যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, প্রেম বিচ্ছেদ প্রচুর আমার কাছে মেসেজ এসেছে, স্যার আমার প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছে না কী করবেন। দেখুন, প্রেম ছাড়া না জীবনটা শুষ্ক মরুভূমির মতন, অর্থাৎ আপনি প্রেম ছাড়া না একদম মানুষের জীবনটাই বৃথা। এবং এর সাথে সাথে আপনি যেমন ধরে নিন কোনো তরকারিতে লবণ যদি না দেন সেটা কিন্তু স্বাদ হয় না, অর্থাৎ প্রেম ছাড়া আপনার জীবনটা স্বাধীন জীবন। তো পুজোতে সেরা সেরা আমি পাঁচটি রাশির প্রেমের কথা বলবো, তার আগে আমি আপনাদেরকে বেশ কিছু টোটকা আপনাদেরকে দিব, যে টোটকাটা পালন করলে সাময়িকভাবে আপনারা কিন্তু কিছুটা হলেও লাভ কিন্তু পাবেন। প্রথম কথা বলছি, দেখুন, এই প্রেমটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনার শুক্র গ্রহ, শুক্রের পজিশান, এবং এর সাথে সাথে আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাব কিন্তু আমাদের প্রেম, প্রণয়, প্রীতি, ভালোবাসার ভাব, এই জায়গা, এই দুটো, এবং একাদশ এবং দ্বিতীয়, মানে আপনার কথাবার্তা। দ্বিতীয় থেকে বোঝায় কি আপনার, আপনি কেমন কথা বলবেন, কথার মধ্যে আপনার মধুরতা আছে কি না আছে। অনেক ক্ষেত্রে প্রেম হয় ডমিনেটেড প্রেম, এই জন্য প্রেম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ হয়। দেখুন, এবার আমি জানাই কি করবেন আপনারা, যারা যাদের প্রেমের ক্ষেত্রে রিলেশনের ক্রাইসিস হচ্ছে, আপনারা ভাতের সঙ্গে প্রতিদিন কিন্তু দইটা রাখুন, দই ভাতের সাথে, দই অবশ্যই রাখুন ভাতের সাথে। যদি আপনারা প্রতিদিন দই খান কি না, সেক্ষেত্রে কী হবে, প্রেমের ক্ষেত্রে যাদের বিচ্ছেদ আসছে সেই জায়গাটা কিন্তু বেরিয়ে আসবেন প্রতিদিন, বিশেষ করে শুক্রবার দিন আপনার ভাতের সাথে দই মাস্ট করে নিন, যারা প্রেমিক প্রেমিকারা আছেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যদিও আপনাদেরকে এটা দেখাতে হবে নিজের পার্সোনাল রাশিচক্র, আপনাদের একটি স্টোন, সেটি হচ্ছে চমৎকারী স্টোন, সেটি হচ্ছে ওপাল। এই চমৎকারী রত্ন যদি আপনারা পরিধান করেন, ওপাল, এবং সেটা
আপনাদেরকে দেখে নিতে হবে আপনাদের রাশি চক্রে সেটা পরিধান করা যাবে কি যাবে না, সেটাও এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে দেখতে হবে। কোন নক্ষত্রে শুক্র বসে আছে, কিভাবে বসে আছে, কোন কোন গ্রহের সাথে বসে আছে, কোন গ্রহের পাপগ্রহের দৃষ্টি পড়ছে না, তো এইসব অনেক ব্যাপার যেগুলো বিষয়গুলো আছে, একাদশ ভাব দ্বিতীয় ভাব অনেক কিছু দেয়, এই ওপাল পরিধান করতে হবে। তিন নম্বর যেটা টোটকাটা, আপনারা ছটি লবঙ্গ নেবেন, ছটা লবঙ্গ গুনে গুনে ছটি লবঙ্গ নেবেন, যে এবং সেই ছটি লবঙ্গ আপনারা নিজেদের কাছে একদিন অবশ্যই রাখুন। অর্থাৎ এই ক্রিয়াটি করবেন আপনারা রবিবার এবং শুক্রবার, এই ক্রিয়াটি আপনারা করবেন রবি এবং শুক্র এবং বুধ, এই তিনটি বার এই ক্রিয়াটি করতে পারবেন। ছটি লবঙ্গ নেবেন, এই লবঙ্গটাকে আপনারা নিজেদের কাছে আপনারা ছদিন বালিশের তলে রেখে দিন, ছদিন আপনাদের বালিশের তলে একটা কাগজে মুলিয়ে লবঙ্গটা রেখে দিন, এবং সেই লবঙ্গটা আপনারা ছদিন পর সেটা নিয়ে সেটাকে গুঁড়া করুন, ডাস্ট পাউডার একদম গুঁড়া করে ডাস্ট করুন, নিজের হাতে কিন্তু করতে হবে এটা, এটা কাউকে দিয়ে করালে একদম ডাস্ট করে দেবে গুঁড়া পাউডারের মতন দিয়ে, সেই লবঙ্গটা লবঙ্গের সেই ডাস্টটা আপনার প্রেমিক বা প্রেমিকাকে যদি কোনো দুধের মধ্যে বা কোনো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বা খাবারের মধ্যে যদি দিতে পারেন, দেখবেন সে আপনার হৃদয়ে থাকবেই। এটা কিন্তু আপনাকে নিজের হাতে করতে হবে, এবং এটি আপনারা করবেন হয় শুক্রবার নয়তো রবিবার নয়তো বুধবার, এই কটা দিনের মধ্যে আপনারা এই কাজটি করুন। দেখবেন যাদের প্রেমের ক্ষেত্রে রিলেশনের ক্রাইসিস হচ্ছে কি না, সেই জায়গাটা কিন্তু রিলেশন ক্রাইসিস কমে যাবে, অর্থাৎ প্রেম বিচ্ছেদ কিন্তু হবে না। এই কটা নিয়ম যেটা আমি বললাম, এরপরও আমি প্রেমের ব্যাপারে আরও বেশ কিছু টোটকা আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা এই অ্যাস্ট্রো ইলিউশন চ্যানেল ফলো রাখুন। এই যে আমি ছটি লবঙ্গের যে টোটকা বললাম, খুবই কার্যকর পরীক্ষিত প্রমাণিত এই টোটকা, এবং এটি করে দেখুন আপনার যাদের প্রেমে বিচ্ছেদ হচ্ছে তারা প্রেম পাবেনই পাবেন। এবং দই অবশ্যই প্রতিদিন যদি দই খেতে পারেন খুবই ভালো, নয়তো শুক্রবার দিন পাতে ভাতে দই কিন্তু রাখুন, প্রেম আপনার ফিরে আসবে, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হবে না। এরপরে আপনাদেরকে জানাই এই পুজোয় সেরার সেরা প্রেম, সেরার সেরা নাম্বার ওয়ান পজিশানে কোন কোন রাশির প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং পুরাতন প্রেম কামব্যাক করবে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সাকসেস হবেই, প্রেম আপনাদের ফিরবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের আসবে চমক। অর্থাৎ যারা হতাশা ডিপ্রেশনে ছিলেন সেই বৃষ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য, প্রেম ভাগ্য কিন্তু খুলতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রেও লাভ লাইফ খুবই ভালো, অর্থাৎ আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসবে এবং প্রেমের ক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক করবে মিথুন রাশির, মিথুন রাশি কিন্তু সেরার সেরা প্রেম এই পুজোতে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশিরও কিন্তু সেরার সেরা প্রেম হতে চলেছে, আপনাদেরও জীবনে প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক, এবং আপনারা নতুন প্রেমে হাবুডুবু খাবেন কন্যা রাশি। এরপরে যে রাশি সেটা হচ্ছে মকর রাশি, মকর রাশিরও কিন্তু প্রেমের ক্ষেত্রে সেরা সেরা প্রেম হতে চলেছে এই পুজোতে, আপনাদের লাইফে নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক আপনাদের কিন্তু হবে এই সময়, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু আপনাদের হবে, প্রেম ভাগ্য আপনাদের এই সময় খুবই ভালো, সেরা সেরা প্রেম হতে চলেছে মকর রাশির। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা, প্রেমের ক্ষেত্রে সাকসেস, প্রেম নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এবং সবশেষে আরেকটি যে রাশি কিছুটা সম্ভাবনা আছে, কিছুটা হালকা সম্ভাবনা 50% সম্ভাবনা আছে, সেটি হচ্ছে ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সেরা সেরা প্রেম হতে চলেছে এই পুজোতে, অর্থাৎ আপনাদেরও নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে উন্নতি হবে। তো এই ছিল আজকের ভিডিও,
এরপরে আমি প্রেম বিষয়ে আরও টোটকা আপনাদেরকে দেবো, আপনারা অবশ্যই ফলো রাখুন। এই চ্যানেলটি একমাত্র আপনাদের ডিমান্ডের উপর, আপনারা যা চাইবেন তার উপর কিন্তু আমি ভিডিও রিপ্রেজেন্ট করব। অনেক দর্শক বন্ধু প্রেমের উপর চেয়েছে, তাই প্রেম নিয়ে দিলাম।